আমার টেস্টিং যেটা প্রতদিন যেটা রয়েছে আরাউন্ড পনেরোশো নম্বর আমার টেষ্টিং হচ্ছে আমার স্টেট টার্গেট আরাউন্ড নাইন ফিফটি রু থাউজেন্ড রে তাহলে বেশি মধ্যে টেস্টিং করা করাছে আজকা ডেট্রে মানে জানি যে আমার এটি পজিটিভ পজিটিভ কেসেস্র বৃদ্ধি মধ্যে হয়েছি। যদিও এ সিম্টোমেটিক অ্যান্ড মডরেট মাইল্ড সিমটোমেটিক পেসেট মানে বেশি অছেন আরাউন্ড পজিটিভিটি রেট আমার ফাইভ পয়েন্ট থ্রি পরসেঁট পাখা পাখি হলানি এই আকটিভ কেসেস যা ফাইভ হাড্রেড অ্যান্ড থার্টি ফাইভ তা ভিতর এরাউন্ড ফোর হন্ড্রেড অ্যান্ড এইটি ফোর লোক আমার কোভিড পজিটিভ পেসেন্ট হোম আইসোলেশন রে অন জন আইসিউরে অন আইসোলেশন উনিশ জন এবং কোভিড কেয়ার সেন্টার লকিপাল্লি সতেরো জন আজিকা ডেটরে অ ভ্যাকসিনেসন লাগিয়ে আমি লক্ষ কোড়ি হাজার লোক মানে অলরেডি বিভিন্ন ফার্স্ট সেকেন্ড ডোজ মিশাই করি যাইছে। কোভিড সিচুয়েশনটা কু নজর রকি করে বলা জেলা প্রশাসন তরফি আমি কুড়ায় কিছু পদক্ষেপ নেছু তা বিষয়ে আপনার অবগত করার লাগে চাইবি গোটা হল আমার বিমবই মেডিকা কলেজ এন্ড হসপিটালে আমার যে পঁয়ত্রিশটা আইসোলেশন বেড থিলা তাকে আমি এচডিউ লেভেলকে অপগ্রেড করুচু এবং সে পনেরোটা আমি নুয়া ভেন্টেটর মধ্য সে এস্টাব্লিশ করা যাচ্ছি আগু আমার টোটি আইসি ইউ থাক অরাউন্ড পনেরোটা হোরে বডবার সেকেন্ড হল আমার আডনাল স্পেশাষ্ট ডান গভর্নমেন্ট তরফ যে পোটিং করাইছেন সে জয়েন করলে এবং তাঁকর মধ্য আমি কোভিড ডুটি আমার আইসিউএ পোষ্টিং দিয়েছু আপনার আমার যে আইসোলেশন সেটার লাগে আমি জম্বো সিলিণ্ডর

হন্ড্রেড বেড রেডি হয়েছে আগামী গোটে কি দুই দিন ভিতরে আমি আহরি পচাশটা বেড মধ্যে অপগ্রেড তা করা কিমস কোভিড হসপিটাল সহ আমার অলরেডি কথা চালছে এবং নেক্স সেভেন ডেজ রু টে ডেজ ভিতরে টোয়েন্টি আইসিউএচডিউ এবং এইটিটা জেনে বেড আমার কিমস কোভিড হসপিটাল রম্ভ হওয়া যাওয়া প্রত্যেক ব্লকরে দুই রু তিন র্যাপিড রেসপন্স টিম আর্ টিম ওইথ ডক্টস প্রতি কারণ প্রতীলবি রোটে নইটা আমি আর্আরটি টিম মধ্যে আরম্ভ করছু সে হোম আইসোলেশন তাকে ঘর যাইকি সে তা সুস্থতা তাঁর এসপিও টু এস ও বিষয়ে যাঞ্চ করবে এবং এমারজেন্সি কেস আসলে সে তা আটেন্ড করি দরকার পড়লে তাকু হায়ার রেফারল মধ্যে পঠাইবার ব্যবস্থা করবে সব সবসেন্টার যেটা আছে আমার রুরাল এরিয়ায় এবং আর্বান এরিয়ায়ের তাঁকে এসপি ও টু মিটার দেওয়ার জন্য নির্দেশ করা